আসতে পারি? তা আসতে পারেন, কিন্তু আপনার মূল্য যে 18 টাকা তা আপনি জানেন? মাত্র 18 টাকা? হ্যাঁ, এই কাগজে বিজ্ঞানী মহাশয় তো তাই লিখেছেন, লিখেছেন নারী শরীরের সমস্ত মাল মশলা আলাদা করে বিক্রি করলে তার দাম দাঁড়ায় মোটে 18 টাকা, বুঝলেন? তাই তো বলছি, মাত্র 18 টাকা? না, মানে 17 টাকাও হতে পারে, কারণ আপনি রোগা, তার মানে শরীরে মাল মশলার বিস্তর অভাব, তারপরে আপনি আবার ফর্সা, তার মানে পিগমেন্টের অভাব, তাই দু দফায় ওই 8 টাকা করে দাম কমিয়ে আপনার দাম দাঁড়ায় ওই 17 টাকা। মোটা হলে আর রোদে পুরো কালো হলে দাম বাড়তে পারে বলছেন, তাই তো? এই যে শুনুন, আপনার শরীরে যে পরিমাণ লোহা আছে না, তাই দিয়ে মাত্র একখানা পেরেক তৈরি হবে, আর কিছু হবে না। শুধু পেরেক একটা? আর তো বসিও হবে না? তা জানি না, এই ব্যাপারে কাগজে কিছু লেখেনি, তবে হ্যাঁ, আপনার শরীরে যে পরিমাণ সালফার আছে, তাই দিয়ে মাত্র 5টা দেশলাই কাঠি তৈরি হবে। বাপ রে, এতখানি আগুন বুকে চেপে ঘুরে বেড়াচ্ছে, কখনো তো আগে বুঝতে পারিনি। আচ্ছা, কেমন মহিলা বলুন তো আপনি, আপনার কি আত্মসম্মান জ্ঞান বলে কিচ্ছু নেই? আমি তখন থেকে আপনাকে অপমান করে যাচ্ছি, আপনি এখন এখানে বসে আছেন, উঠে চলে যাচ্ছেন না কেন? এই জটা, আরে বসুন বসুন, আর আমি তো জানি আপনার মাথায় ছিট আছে। কি আমার মাথায় ছিট আছে? কই, বার করুন দেখি। কি কি মানে? কবিতা, কবিতা বার করুন আপনার। কবিতা? আপনি কবিতা আনেননি? একটা লিখবো ভেবেছিলাম, কিন্তু আর লেখা হয়ে ওঠেনি। আচ্ছা, আপনার মতলবটা ঠিক কি বলুন তো? মতলব? আমার দাদার বিয়েতে আপনাকে নিমন্ত্রণ করতে চাই। দাদা? কে দাদা? সৌরেন্দ্রনাথ দত্ত। তুমি সৌরিনের বোন, মানে পলা? আমি পলা, মানে প্রমিলা, চিনতে পেরেছেন? দূর সেই, কবে দেখেছি, এতদিন পর দেখে চেনা যায়। তা সৌরিনটা কোথায়, বেটা ছেলে নিজে এলো না কেন? হ্যাঁ, বাড়িতে, এই বিয়ের কাজে ব্যস্ত, আর আমরা কালই তো কলকাতায় এসেছি, আর সামনের সোমবার তো বিয়ে। দেখো দেখি, আমি ভেবে বসেছিলাম তুমি একজন স্ত্রী কবি, ম্যাগাজিনের জন্য লেখা দিতে এসেছো। তবে চলে যাস, আসবেন কিন্তু। পলা শোনো, আবার কি হলো? আমার মাথায় কিন্তু ছিট নেই। আচ্ছা নেই, এবার যাবেন তো? শোনো, সৌরিনের বোন হলেও তোমার শরীরে যে পরিমাণ লোহা আছে না, তাই দিয়ে কিন্তু একখানা পেরেকি তৈরি হবে, আর যে পরিমাণ সালফার আছে, তাই দিয়ে কিন্তু জানি 5টা দেশলাই কাঠি। স্ত্রী কবি না হলেও তোমার দাম কিন্তু 17 টাকা। তবে আসি। আমার হিসেবে একটু ভুল হয়ে গেছিল পলা, মানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বাদ চলে গেছিল। কে? তুমি।